Hey everyone, Assalamualaikum. I hope সবাই ভালো আছেন। আচ্ছা, আমার লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে কিভাবে ডাইনামিক ভাবে একটা ইমেইলের জন্য সিগনেচার সেট করা যায়, সেটা আমি আমার ভিডিওতে দেখাবো। তো আজকে এটাই বেসিক্যালি থাকবে আমার এই ভিডিওতে, কিভাবে আমরা ডাইনামিক ওয়েতে জিমেইলের একটা সিগনেচার অ্যাড করতে পারি। আচ্ছা, পাশাপাশি আরেকটা ব্যাপার আমি বলছি, আপনি জানেন কি যে আপনি আপনার জিমেইলের যে সিগনেচারগুলো, এই সিগনেচারগুলোর ডিজাইনের কাজগুলো করে আপনি কিন্তু অনলাইনে আর্ন করতে পারেন। আচ্ছা, এই ব্যাপারটা নিয়েও আমি ডিসকাস করব, বাট সবার প্রথমে আমি আপনাকে দেখাবো যে কিভাবে একটা ইমেইল সিগনেচার করতে হয়। আজকে যেগুলো দেখাবো এগুলো খুবই কুইক ওয়ে হবে, অনেকেই আসলে ব্যাপারগুলো শেয়ার করে না, বাট আমি আপনাদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করব, হোপফুলি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, আপনারা গুগলে যেয়ে ফার্স্ট অফ অল সার্চ করবেন www.newoldstamp.com, এখানে চলে আসবেন, এই ওয়েবসাইটে তো চলে আসবেন। এই ওয়েবসাইটে তো চলে আসলে আপনি এইরকম একটা পেজ দেখতে পাবেন। আচ্ছা, এখানে আপনি এই যে টেমপ্লেট অপশন দেখতে পাবেন, টেমপ্লেটসের মধ্যে নিচে আপনি অপশনগুলো দেখতে পাবেন। এখানে আপনার জন্য একটা দুইটা এরকম কয়েকটা টেমপ্লেট অপশন আছে আপনার ইমেইলের সিগনেচারের জন্য। তো আমি এখন এখানে একটা চুজ করেছি, এই যে যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনের এই যে টেমপ্লেটটা আছে সিগনেচারের, এই টেমপ্লেটটা আপনি আপনার নিজের জন্য ব্যবহার করতে পারেন। আপনি বাম পাশে যদি খেয়াল করেন, এখানে কিছু অপশন আছে, সিগনেচার ডিটেলস, ফটো অ্যান্ড লোগো, ফন্টস অ্যান্ড কালার্স, সোশ্যাল আইকনস, ব্যানার্স এটসেট্রা। আসলে এখানে ফ্রি সার্ভিসও আছে, পেইড সার্ভিসও আছে, বাট ফ্রিতে যেই সার্ভিসটা আছে এটা মোর দেন এনাফ। ওকে, আপনি এগুলো ইউজ করে নিজে মানে নিজের জন্য, নিজের ইমেলের জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, আবার এগুলো দিয়ে নিজে এক্সট্রা ইনকামও করতে পারেন। আচ্ছা, কিভাবে এগুলো এডিট করবেন সেই ব্যাপারটা এখন দেখাবো। আচ্ছা, প্রথমে আমাদের যেটা করতে হবে, যেহেতু সিগনেচার ডিটেলস আমাদের চেঞ্জ করতে হবে, কারণ এখানে কিন্তু লেখা আছে ডেভিড জনসন, হ্যাঁ, আরও এটসেট্রা এটসেট্রা কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো চেঞ্জ করার জন্য আমাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে সিগনেচার ডিটেলসে। আচ্ছা, এখানে আমরা অনেকগুলো অপশন পাবো, যেমন এখানে নেম লেখা আছে, হ্যাঁ, নেইমের জায়গায় নেম চেঞ্জ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে, টাইটেল হচ্ছে এই যে বিজনেসম্যান ডেভিড, হ্যাঁ, এই জায়গাটা চেঞ্জ হবে, কোম্পানি নেম আপনার, তারপর আপনার ফোন নাম্বার, এগুলো প্রত্যেকটা অপশনই এখানে দেয়া আছে। তো আমরা এগুলো একটা একটা করে চেঞ্জ করে নিব। ওকে, তো প্রথমে যেমন সে আমি আমার নাম দিব, যেমন কাজী, সরি একটু সময় কম দিচ্ছে, একটু প্রবলেম হচ্ছে আচ্ছা ইন্টারনেটের কারণে। আচ্ছা, এখানে আমি যেটা ফার্স্ট অফ অল দিব, যেমন কাজী নজরুল ইসলাম, এটা আমার নাম। আচ্ছা, টাইটেল, টাইটেল আমি কী করি, আচ্ছা, ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। ওকে, কোম্পানি লিভ ইট, এটা দরকার নেই, ডিপার্টমেন্ট এটাও দরকার নেই, আপনি আপনার চাইলে দিতে পারেন, যেমন কোম্পানি হতে পারে, হোয়াট এভার, যেমন এনিথিং বাংলাদেশ পোয়েট কাউন্সিল, কিছু একটা এরকম এরকম একটা জিনিস আপনি দিয়ে দিলেন। হ্যাঁ, ডিপার্টমেন্ট, সরি এখানে স্পেলিংটা ভুল আসছে, ঠিক আছে, ডিপার্টমেন্ট আপনি দিতে পারেন, পোয়েটস ডিপার্টমেন্ট, হ্যাঁ, এরকম আর কি ব্যাপারটা, সব ব্যাপারটা এরকম বেসিক্যালি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেগুলো কিছু অপশন আছে এইখানে, এই যে আপগ্রেড করার জন্য, এই অপশনগুলো কিন্তু আসলে আপগ্রেড করতে গেলে প্রবলেম হচ্ছে, আপনাকে আবার পেইড অপশন নিতে হবে। তো এই এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, যেমন সরি, এই ক্ষেত্রে আপনার মানে এগুলো আপডেট করার জন্য যে পি লেখা আছে, এটাকে আপনি চাচ্ছেন ফোন লিখতে, এটা আপডেট করতে গেলে কিন্তু আপনার মানে পেইডে যেতে হবে। সো এছাড়া আপনি আপনার অন্য কিছু, যেমন ফোন নাম্বার একটা 000 দিয়ে দিলেন, নো প্রবলেম, মোবাইল নাম্বার বা হোয়াট এভার যাই আছে, মোবাইল নাম্বারটা দিয়ে দিলেন, 000 দিয়ে দিলেন, নো প্রবলেম। হ্যাঁ, পোস্ট অফিস, এগুলো যা যা আছে এটা যদি দেন আপনি দিতে পারেন। ওয়েবসাইট যেমন দিলেন, আচ্ছা, kazi.com দিয়ে দিলেন, ইমেল অ্যাড্রেস kazi@bd.com দিয়ে দিলেন, নো প্রবলেম, স্কাইপ ইচ্ছা আপনার কাজি, ওকে, এরকম দিচ্ছেন আপনি। এখানে কিছু লিমিটেশন থাকবে, এগুলোর জন্য আপনাকে আপডেট করতে হবে, আপডেট করলে আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে ফটোস, ফটোস অর লোগোস। এখানে আপনার ফটোসটা যদি চেঞ্জ করতে চান আপনি এখানে করতে পারেন, যেমন আপনি এখান থেকে চুজ করবেন যে আপনি কোথেকে ফটোটা নেবেন, আপনি চুজে ক্লিক করলে
আপনার অপশনটা আসবে। যেমন আমার আসলে পিসিতে কিন্তু সেভ করা আছে, আমি ওখান থেকে একটা ইউজ করে নিব আমার যেটা আছে। আচ্ছা, আমি পিকচারে আছে, পিকচারে ছবিটা আছে যেহেতু, সো আমি নিয়ে নিচ্ছি, আপলোড করে নেবেন। খুবই ইজি আসলে এই জিনিসগুলো, এভাবে ইজিলি মানুষ কাজ করে করে অনলাইন থেকে প্রচুর টাকা কামায়। বাট এখন আসলে কম্পিটিশন বেড়ে গেছে, কারণ আস্তে আস্তে ইনফরমেশনগুলো লিক হয়ে যাচ্ছে। আপনি এখানে চাইলে আপনার ফন্টস অ্যান্ড কালার্সগুলো চেঞ্জ করতে পারেন, কিন্তু এটার জন্য আপনাকে আপগ্রেড করতে হবে। হ্যাঁ, বাট ইজিলি করতে পারবেন যদি আপগ্রেড করেন। সোশ্যাল আইকনসগুলো আছে, যেমন এখানে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, সবগুলোই আছে। আচ্ছা, এখন আমি এক্সাম্পল হিসেবে দেখাবো তো, সো জাস্ট আমি একটা এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য যে কীভাবে আপনি এই লিঙ্কটা যদি এখানে শেয়ার করেন, আপনার এটা ক্লিকেবল লিঙ্ক হবে, অর্থাৎ ক্লিক করলে, আপনার আইকনে ক্লিক করলে আপনার যেই লিঙ্কটা আপনি শেয়ার করেছেন সেই লিঙ্কে চলে যাবে। যেমন আমি এখানে ফেসবুকের ক্ষেত্রে আমি একটাই দিব, এই যে আমার টেক ডিজাইনের যে পেজটা আছে, পেজটার জন্য এটা জাস্ট আমি দিয়ে দিব, জাস্ট লিঙ্কটা এখানে পেস্ট করে দিব, এই যে চলে আসছে অটোমেটিকলি। আপনি খেয়াল করবেন যখনই আপনি লিঙ্কগুলো এখানে পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন, আপনি তখনই এখানে আইকনগুলো চলে আসবে। ওকে, বাট এখন আমি একটাই দিচ্ছি জাস্ট টিউটোরিয়ালের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট এই যে সেভ অ্যান্ড ইনস্টল, সেভ অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড ইনস্টলে যদি আমরা ক্লিক করি, তাহলে আপনি দেখবেন এরকম একটা ফেস চলে আসবে যেখানে আপনার ছবি, আপনার নাম, আপনি যেভাবে চাচ্ছেন বেসিক্যালি আপনার ইমেইলের সিগনেচারটা এভাবে চলে আসবে। এরপর আমাদের যেটা করতে হবে জাস্ট এই যে নিচে, একদম নিচে কপি অ্যান্ড প্রসিড এইখানে ক্লিক করতে হবে, কপি অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। এরপরে আপনি যেটা করতে পারেন, জাস্ট এখন এটা কপি হয়ে গেছে, হ্যাঁ, তো আপনি জাস্ট আপনার অ্যাজ ইউজুয়াল সেটিংসে যাবেন, জিমেইলে যে সেটিংসে যাবেন, সেটিংসে যে আপনি এরকম আপনার সিগনেচারে আসবেন, সিগনেচার অপশন, এই সিগনেচার অপশন এখানে আসবেন। আসার পরে আমি এখন এখানে আপডেট করবো, এটা আগেরগুলো ডিলিট করে দিচ্ছি, এখানে জাস্ট পেস্ট করবেন, কপি করে পেস্ট করবেন। আর নিচে থেকে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, ক্রিয়েট ইয়োর ওন ইমেইল সিগনেচার, এই জিনিসটা ইরেজ করে নেবেন। হ্যাঁ, এখন এই যে এখানে এটা কিন্তু কপি করে পেস্ট করে দেওয়া হয়েছে, এখন কি করতে হবে, ঠিক আগের মতন সবসময় যেভাবে করেছি সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। সেভ চেঞ্জে ক্লিক করলে আপনি খেয়াল করবেন, বাহ, বেশ হয়ে গেছে। এখন আপনি যদি কম্পোজে ক্লিক করেন, কম্পোজে ক্লিক করার পরে খেয়াল করবেন যে এই যে আপনার যে সিগনেচার অপশনটা, হ্যাঁ, এই যে সিগনেচার অপশন, এই যে সিগনেচার অপশনটা এখানে ক্লিক করলে আপনি দুয়ে যদি ক্লিক করেন, আমরা দুয়ে আপডেটটা করেছিলাম, দেখেছেন, এই যে কাজী নজরুল, ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ, পোয়েট কাউন্সিল, পোয়েটস। আচ্ছা, তো এখন এই যে আপনার যে ফেসবুকের অপশনটা, এখানে আপনি যদি ক্লিক করেন, তাহলে খেয়াল করবেন যে আপনার এখানে একটা এই যে গো টু লিঙ্ক এখানে শো করছে। আপনি এখন ক্লিক করলে আপনার এই লিঙ্কে অটোমেটিকলি চলে যাবে। সো আপনি যখনই কাউকে মেইল করবেন, মেইল করলে আপনার এই আইকনে, আপনার ফেসবুকের এই আইকনটাতে ক্লিক করলে আপনার ফেসবুক পেজে চলে যাবে। ইজেন্ট ইট কুল? তো বেসিক্যালি আসলে এইরকম কাজগুলো বিভিন্ন এরকম অনলাইনে অর্ডার কিন্তু মানুষ পেয়ে থাকে, তো এই কাজগুলো করে মানুষ অনেক টাকাই আর্ন করতে পারে বা করছে কন্টিনিউয়াসলি। তো বেসিক্যালি ব্যাপার হচ্ছে কি, এই জিনিসগুলো আপনি কিন্তু অল্প কয়েকটা ক্লিকের মাধ্যমে ইজিলি করে ফেললেন, এই ক্ষেত্রে আপনার কোনো ডিজাইনিংয়ের নলেজ বা কিছুই লাগে নাই, আপনি কিন্তু করতে পারলেন। হ্যাঁ, তো এছাড়া আরেকটা অপশন আছে, যেমন এটা দেখতে খুবই সুন্দর, এটাকে একটু সাজালে, আমি যেরকম আইকনগুলো আছে ওইখানে এই ওয়েবসাইটটাতে, তো আসলে জাস্ট অনলি আপনার চারটা আইকন আছে, এমন হতে পারে যেমন ধরেন আপনার ক্লায়েন্ট আপনার কাছে ওনার ছয়টা আইকন দিল, যে ওনার ছয়টা ওয়েবসাইট, ছয়টা সোশ্যাল নেটওয়ার্কে ওনার পেজ আছে, বা আরও অনেক কিছু অ্যাড করলো, বললো এটা এটা অ্যাড করতে হবে, মানে তার নিজস্ব একটা ডিজাইন আছে। সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্য যেটা জানতে হয় সেটা হচ্ছে নিজের ডিজাইনিং নলেজ থাকতে হয়, অনলি তখনই আপনি আপনার কাস্টমারের ইচ্ছে মতো ডিজাইনগুলো করতে পারেন। তো সেটা আসলে অন্য একটা ভিডিওতে আমি ডিসকাস করব, নো প্রবলেম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনি এরকম ডিজাইন চাইলে কিন্তু আরও একটা ওয়েবসাইট থেকে করতে পারেন, তো ওই ওয়েবসাইটটার ব্যাপারে খুব একটা মানুষ ডিসকাস করে না, ডিসকাস করে অন্য ক্ষেত্রে, কিন্তু ওই ওয়েবসাইটটাতে যে এই সার্ভিসটাও আছে এই ব্যাপারটা আসলে অনেকেই ডিসকাস করে না। যেমন আমি কিন্তু আমার এই যে
আপনার যে আপনার জিমেইলের যে সিগনেচারটা, এটা কিন্তু আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। হ্যাঁ, তো এটা কিন্তু আমি এখান থেকে করেছিলাম। তো এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সবার প্রিয় canva.com। ক্যানভাতে গেলে আপনি এই জিনিসগুলো চাইলে নিজেই ওখানে ডিজাইন করতে পারেন। বাট আবারও বলছি, এখানে কিন্তু আপনার কিছু লিমিটেশন থাকবে। যেমন আপনার অনেক কিছু, যদি আপনার ক্লায়েন্ট নিজের ইচ্ছা মতন আরও কিছু অ্যাড করতে বলে, সেক্ষেত্রে হয়তো আপনার কিছু লিমিটেশন থাকবে। তো এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, বাট এমনি নর্মালি আপনি ইউজ করার জন্য যদি দেখেন, খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর লাগে, খুবই ডাইনামিক লাগে জিনিসগুলো। আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। যেমন আপনি কিন্তু এখানে পাশে আরও অপশন দেখতে পাচ্ছেন, যেমন অনেকগুলো অপশন আছে, যেমন প্রো অপশন, এগুলো আবার আপনার করতে হলে আপনাকে আপডেট করতে হবে। ফ্রি অপশন আছে আপনার জন্য, ফ্রি অপশন আছে, প্রো অপশন আছে। এই যে এগুলো হচ্ছে প্রো অপশন, আর এই যেগুলো হচ্ছে ফ্রি অপশন, এরকম অনেকগুলো ফ্রি অপশন আছে। আপনি চাইলে আপনার পছন্দ মতন যে কোনো একটা ফ্রি অপশন আপনি ইউজ করতে পারেন। ওকে, সো আই হোপ আপনাদের এই ভিডিওটা মানে ইউজফুল হয়েছে। সো যদি ইউজফুল হয়, কাইন্ডলি আমার ভিডিওগুলো লাইক অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড প্লিজ আমার সাথে জয়েন করেন। আমার খুব ভালো লাগে আপনারা আমার সাথে জয়েন করলে, এবং যখনই আপনাদের কোনো মানে অ্যাটেনশন দেখি আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে আরও কয়েকটা ব্যাপার দেখাবো, যে কীভাবে আপনি ডাইনামিক ওয়েতে এই ডিজাইনগুলো করতে পারেন, যাতে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে তার ইচ্ছে মতো কোনো ডিজাইন দেয় বা আপনাকে বলে, আপনি যাতে তার ইচ্ছে মতো নিজে নিজে এগুলো ডিজাইন করতে পারেন, সেই ব্যাপারটাও আমি দেখাবো কীভাবে খুব সহজে করতে পারেন। আই এম শিওর ইনশাল্লাহ আপনাদের জন্য খুব হেল্পফুল হবে, যারা অনলাইনে আর্নিং করতে চান। আপনি চাইলেই কিন্তু এই জিমেইলের ইমেইলের যে সিগনেচারগুলো, এগুলো ডিজাইন করে ঘরে বসেই অনেক টাকা ইনকাম করতে পারেন। আর এগুলোর জন্য কিছু ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর ব্যাপারেও আমি আপনাদের সাথে শেয়ার করবো। টিল দেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।